সেন্টার ফর পলিসি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানান সেটা হলো অবশ্যই যে স্বাস্থ্য সেবা সম্পর্কিত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের করের হার মৌকুফ করা উচিত বিশেষত কোভিড চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ওষুধ এবং সরঞ্জাম ব্যবহার হচ্ছে এটার কিছু কিছু পরিবর্তন হচ্ছে কারণ কোভিড এর যে বিবর্তন হচ্ছে তার সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা ব্যবস্থাও পরিবর্তন আসছে সেই ওষুধগুলো যেন আমরা আমদানির ক্ষেত্রে বা আমরা যে ওষুধ এখানে তৈরি করছি সেটার কাঁচামালের ক্ষেত্রে যেন কর পরিহার করা যায় এই বিষয়ে খুবই মনোযোগী ভাবে থাকতে হবে অনেক সাধারণ মানুষকে শিক্ষা কাজে ব্যবসার কাজে এখন ইন্টারনেটের ব্যবহার করতে হচ্ছে যেই ধরনের পর কাঠামো এখানে আছে এটা আমরা মনে করি যে যথেষ্ট সহায়ক অবস্থায় নাই আমরা সুপারিশ করছি যে ইন্টারনেটের মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে যেই পনেরো শতাংশ সম্পূরক শুল্ক আছে এবং এক শতাংশ সার্চার্জ আছে এই সার্চার্জ এবং সাপ্লিমেন্টারি ডিউটিটা এখন উইড্র করার প্রয়োজন আছে যারা ধনী আছেন তাদের যে করের হারটা কমিয়ে আনা হলো সেটাকে আমরা সমর্থন করছি আমরা বলছি যে এটাকে আবার বাড়িয়ে তাদের কাছ থেকে অধিকতর কর আহরণ করার কথা দ্বিতীয় আমরা যেটা বলছি যে খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে যেটা মূলত আমাদের একেবারে যারা গরিব মানুষ আছেন তাদের যে ব্যয় তার সিংহ ভাগে এইটার পিছনে খরচ করেন সেই জায়গাটাতে আমরা যেখানে যেখানে এখনো কর কমিয়ে আনার সুযোগ আছে সেটাকে কমিয়ে আনতে বলছি যেমন আমরা বলেছি যে দেখেন তেল আর তারপরে পেঁয়াজ আদা রসুনের মতো খুবই নিত্য প্রয়োজনীয় ব্যাপারেগুলো হলো জায়গাগুলোতে আমরা কর কর্মী আনার কথা বলি কর আহরণ অধিকতর করে ধনীদের কাছ থেকে তারপরে সেটাকে নগদ সহায়তা হিসেবে এ যেন আমি সেই রিক্সাওয়ালা বলি বা সাধারণ যে একেবারে গরিব মানুষ আছে তার কাছে পৌঁছে দিতে পারি সুপারিশমালা বিভিন্ন খাতে এবং অর্থনীতি সামষ্টিক অর্থনীতির অবস্থাটা কেমন হবে কি ধরনের আর্থিক কাঠামো হওয়া উচিত কি ধরনের রাজস্ব নীতিমালা নেওয়া উচিত এটা হলো যে এখন স্বাস্থ্য খাতকে আমাদের এই যে একটা দ্বিতীয় ওয়েবের মধ্যে দিয়ে যাচ্ছে এটাকে অগ্রাধিকার দিয়ে আমরা সেখানে কিভাবে আমাদের এই যে ঝুঁকিগুলো আবার নতুন ভাবে হচ্ছে এটাকে কিভাবে আমরা সামাল দেব সেইটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে এবং এখন প্রবৃদ্ধিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না এখন গুরুত্বপূর্ণ হলো যে আমরা স্বাস্থ্য ঝুঁকি কিভাবে সামাল দিব এক এখন গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে আমরা আমাদের ব্যয় এবং বন্টন যেটা আমাদের সামাজিক নিরাপত্তা এবং সরাসরি যে সহায়তা সেটার কথা আমরা বলেছি সেটা দিয়ে আমরা কিভাবে করতে পারবো ব্যয়ের দিক থেকে এখন আমরা মনে করেছি যে বড় নতুন ধরনের মেগা প্রকল্পে না যেয়ে এখন কিভাবে কর্মসংস্থান বাড়ে এবং কর্মসংস্থান নিবিড় যেসব প্রকল্প আছে সেইগুলোতে আমাদের মনোযোগ দেওয়ার কথা আমরা বলেছি